মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। এবার গ অঙ্কটি করবো 24, 36, 54, 72, 96। এখানে 24 সমান 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 3 8 এ 24। অতএব 24-এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 2 3। 36 সমান 2 2 গুণে 4, 3 4 এ 12, 3 12 36। এখানে রাফ করে নেওয়া হয়েছে। অতএব 36-এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 3 3। 54-এর উৎপাদক এখানে আমরা রাফ করে নিয়েছি যাতে সহজে বুঝতে পারি। কোনো অঙ্ক উৎপাদক সহজে না করতে পারলে আমরা রাফ করে নেব যাতে সহজে করে নিতে পারি। দুই এখানে জোড়া সংখ্যা হয় 2 দ্বারা ভাগ হয়। 5-কে 2 দ্বারা ভাগ করলে 2 2 গুণে 4 থাকে 1, এই 4-এর বামে 1 আসলে 14 হয়, 7 2 গুণে 14। এবার 3 দ্বারা ভাগ করলে 3 9 27। এবার 9-কে 3 দ্বারা ভাগ করলে 3 3 কে 9, অর্থাৎ 2 এবং 3টি 3 গুণন অবস্থায় আছে। অতএব 54-এর মৌলিক গুণনীয়কগুলো 2 3 3 3। 72 সমান আমরা রাফ করে নেব সহজে বের করার জন্য। 72 যেহেতু জোড়া সংখ্যা তাই 2 দ্বারা ভাগ যাবে। 7-কে 2 দ্বারা ভাগ করলে 3 2 গুণে 6 থাকে 1, 2-এর বামে 1 আসলে 12 হয়, 6 2 গুণে 12। এবার 2 দ্বারা ভাগ করলে 18 2 গুণে 36, 2 দ্বারা ভাগ করলে 9 2 গুণে 18, 3 দ্বারা ভাগ করলে 9-কে 3 3 কে 9, অর্থাৎ 3টি 2 ও 2টি 3 গুণন অবস্থায় আছে। তো অতএব 72-এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 2 3 3, এবং 96 সমান রাফ করে নিলে 96 একটি জোড়া সংখ্যা তাই 2 দ্বারা বিভাজ্য হবে। 9-কে 2 দ্বারা ভাগ করলে 4 2 গুণে 8 থাকে 1, 6-এর বামে 1 আসলে 16 হয়, 2 দ্বারা ভাগ করলে 8 2 গুণে 16। এবার 48-কে 2 দ্বারা ভাগ করলে জোড়া সংখ্যা তাই 2 দ্বারা ভাগ করা যাবে, 4-কে 2 দ্বারা ভাগ করলে 2 2 গুণে 4, 8-কে 2 দ্বারা ভাগ করলে 4 2 গুণে 8। এবার 24-কে 2 দ্বারা ভাগ করলে 12 2 গুণে 24, 12-কে 2 দ্বারা ভাগ করলে 6 2 গুণে 12, 6-কে 2 দ্বারা ভাগ করলে 3 2 গুণে 6, অর্থাৎ 1 2 3 4 5, 5টি 2 এবং 1টি 3 গুণন অবস্থায় আছে। অতএব 96-এর মৌলিক গুণনীয়কগুলো 2 2 2 2 2 3। অতএব 24, 36, 54, 72 ও 96-এর লসাগু সমান। প্রথমে আমরা 2 দেখব, এখানে 2 আছে 3টি, এখানে 2 আছে 2টি, এখানে আছে 1টি, এখানে আছে 3টি, এখানে আছে 1 2 3 4 5টি, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক গুণনীয়ক নিতে হবে লসাগুয়ের বেলায়। তো আমরা এখানে 5টি 2 নেব, এটিকে নেব 1 2 3 4 5, এ পর্যন্ত নেওয়া হয়েছে। এবার 3 দেখব, এখানে 1টি 3 আছে, এখানে 2টি 3 আছে, এখানে 3টি 3 আছে, এখানে 2টি 3 আছে, এখানে 1টি 3 আছে, তাহলে সর্বোচ্চ 3টি 3 আছে গুণন অবস্থায়। তাহলে আমরা এখানে 3টি 3 নেব। এবার গুণ করলে 864। অতএব নির্ণয় লসাগু 864, উত্তর লসাগু 864। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। ক 96, 120 এর লসাগু নির্ণয় করি। প্রথমে আমরা 96, 120 লিখলাম, তারপর একটি বাক চিহ্ন দিলাম। এখানে 2টি সংখ্যাই জোড়া সংখ্যা, 0 এবং জোড়া থাকলে আমরা জানি 2 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা 2 দ্বারা ভাগ করব। 9-কে 2 দ্বারা ভাগ করলে
চার দুগুণে আট, তাকে এক, এক আর এক এই ছয়ের পামে আসলে ষোলো হয়, আট দুগুণে ষোলো। এখানে বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় দুগুণে বারো আর এই শূন্য নিচে লেখা হয়েছে। এবার ওইটি জোড়া সংখ্যা এবং এখানে শূন্য আছে, তাই এটিকে দুই দ্বারা ভাগ করা যাবে। তো আগে ভাগ চিহ্ন দিই, তারপর দুই লিখি, দুই দুগুণে চার, চার দুগুণে আট, ষাটকে দুই দ্বারা ভাগ করে তিরিশ দুগুণে ষাট। এবারও দুই দ্বারা যাবে, বারো দুগুণে চব্বিশ, পনেরো দুগুণে ত্রিশ। এবার এটি জোড়া সংখ্যা কিন্তু এটি বিজোড় সংখ্যা, এখানে দুটিতেই দেখা যাচ্ছে তিন দ্বারা ভাগ করা যায় দুটিকে, এটিকে তিন দ্বারা, এটিকেও তিন দ্বারা, তো আমরা তিন দ্বারা ভাগ করব। তিন চারে বারো, তিন পাশে পনেরো, এখন আর যায় না, এখানে দুই দ্বারা যায় আর এখানে পাঁচ দ্বারা যায়, কিন্তু আমরা একটিতে দিতে পারবো না, মিনিমাম দুটি থাকতে হবে, তাহলে আমরা ভাগ করতে পারবো। আচ্ছা, নির্ণয় লসাগু, এবার এই দুই দুই দুই, তিনটি দুই এখানে লিখলাম গুণ আকারে, এবং একটি তিন লিখলাম, এবং চার এবং পাঁচ লিখলাম, এবার গুণ করলে চারশো আশি, উত্তর লসাগু চারশো আশি। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো, আমরা খ অঙ্কটি এবার করব। পঁয়ত্রিশ, ঊনপঞ্চাশ, একানব্বই এর লসাগু নির্ণয় করি। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখব, তারপর একটি বাক চিহ্ন দেব। এবার কত দ্বারা ভাগ করা যায় দেখব, সাত দ্বারা ভাগ করা যায়, পাঁচ সাথে পঁয়ত্রিশ, সাত সাথে ঊনপঞ্চাশ, সতেরো, একানব্বই। এবার দেখা যাচ্ছে এখানে পাঁচ, এখানে সাত, এখানে তেরো, এখন সাধারণ উৎপাদক তেমন পাওয়া যাচ্ছে না, যা তিনটিতেই বিভাজ্য হবে বা দুটিতে হবে, তাই এখানে আর নেওয়া যাচ্ছে না। অতএব নির্ণয় লসাগু এই সাত, পাঁচ, সাত, তেরো, এগুলি গুণ করতে হবে। সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তেরো সমান তিন হাজার একশো পঁচাশি, উত্তর লসাগু তিন হাজার একশো পঁচাশি। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো, এবার আমরা গ অঙ্কটি করব। তেত্রিশ, পঞ্চান্ন, ষাট, আশি, নব্বই এর লসাগু নির্ণয় করি। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখব, তারপর একটি বাক চিহ্ন দেব। এখানে তিনটি জোড়া সংখ্যা আছে, তো আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো, তো দুই দ্বারা ভাগ করা যায়। তো এখানে তিন দ্বারা আগে ভাগ করা হয়েছে, এখানে দুই দ্বারা যায়, তিন দ্বারা যায়, পাঁচ দ্বারাও যায়। আমরা জানি যে দুটিতে গেলেই আমরা নিতে পারি, অর্থাৎ দুটিতে যদি সাধারণ উৎপাদক থাকে ওটা আমরা নিতে পারবো। এখানে তিন দ্বারা ভাগ করলে দেখা যায় তিন এগারো তেত্রিশ, তিন এই পঞ্চান্নর মধ্যে যায় না, তাই পঞ্চান্ন যা আছে তাই লিখে রাখতে হবে। এবার ষাটকে তিন বিশে ষাট, এবার তিন দ্বারা আশিকে ভাগ করলে যায় না, তাই আশি লিখে রাখতে হবে। তিন দ্বারা নব্বইকে ভাগ করলে তিন ত্রিশে নব্বই, এবার আরেকটি বাক চিহ্ন দেব। এবার পাঁচ দ্বারা ভাগ করব, পাঁচ দ্বারা ভাগ করলে এগারোর মধ্যে যায় না, এগারো এভাবেই লিখে রাখতে হবে। পাঁচ এগারো পঞ্চান্ন, পাঁচ বিশের মধ্যে চার পাঁচে কুড়ি, আশির মধ্যে পাঁচ ষোলো আশি, ত্রিশের মধ্যে পাঁচ ছয় ত্রিশ। এবার আরেকটি বাক চিহ্ন দেব। এবার দুই দ্বারা যাবে, কারণ এখানে তিনটি জোড়া সংখ্যা আছে, তো এগারো এগারোই, যেহেতু দুই দ্বারা যায় না তাই লিখে রাখতে হবে এভাবেই, এই এগারোকে এইভাবে লিখে রাখতে হবে। তো চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণে চার, ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট দুগুণে ষোলো, ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন দুগুণে ছয়। এবার
এখানে দুটি জোড়া সংখ্যা আছে। আমরা জানি দুটি জোড়া সংখ্যা হলে একটি দুই কমন যায়, অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে যদি একটি সাধারণ উৎপাদক থাকে তাহলে আমরা ওইটি নিতে পারবো। দুই দুই দ্বারা দিলে এগারো, এগারোই থাকবে, এগারোই থাকবে এখানে। দুই এর মধ্যে দুই, একবার যায় দুই একে দুই, আটের মধ্যে দুই, চারবার যায়, চার দুগুণে আট, তিনের মধ্যে যায় না, তিন, এভাবে লিখে রাখতে হবে। এবার এখানে দুটি এগারো আছে তাই আমরা এগারো নিতে পারি। এগারো নিলে এগারোকে এগারো, এগারোকে এগারো, এক, চার, তিন, এখানে চার এবং তিনে এগারো যায় না তাই এভাবে লিখে রাখা হয়েছে। এবার নির্ণয় লসাগু সমান উপর দিক থেকে এগুলি গুণ করে করে লিখতে হবে। এখানে এক লেখার প্রয়োজন নেই, কারণ এক দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাই এক লেখার প্রয়োজন না লিখলেও হয়, লিখলে সমস্যা নেই। তিন, পাঁচ, দুই, দুই, এগারো, তিন, পাঁচ, দুই, দুই, এগারো, তারপর এখানে আছে চার, তিন, তো গুণ করলে 7920। উত্তর লসাগু 7920। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? এখানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বলতে এত এতকে ভাগ করলে বলতে আমরা প্রতিবার যেহেতু 4 অবশিষ্ট থাকে তাই 4 বিয়োগ করে গসাগু নির্ণয় করলে নির্ণয় বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। সমাধান, 100 ও 184কে নির্ণয় বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, কিন্তু 100 বিয়োগ 4 সমান 96 ও 184 বিয়োগ 4 সমান 180কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 96 এবং 180 এর গসাগু। এখানে 96 ও 180 এর গসাগু নির্ণয় করি, তো 180কে 96 দ্বারা ভাগ করব, ভাগ পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করব। 96 180 এর মধ্যে একবার যায়, এবার বিয়োগ করলে 84 থাকে, 180 থেকে 96 চলে গেলে 84 থাকে। এবার 84 দ্বারা এই 96কে ভাগ করতে হবে, 84 96 মধ্যে একবার যায়, এবার বিয়োগ করলে 12 থাকে, 12 দ্বারা 84কে ভাগ করতে হবে, 12 84 এর মধ্যে 7 বার যায়, 7 12 84 মিলে গেছে, তাহলে নির্ণয় গসাগু হলো এখানে 12। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হবে 12। উত্তর সংখ্যাটি 12। কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3, 4, 5 থাকে, কাজেই নির্ণয় সংখ্যাটি হবে 27, 40 এবং 65 থেকে ওই সংখ্যাগুলি বাদ দিলে দেখা যায় 24, 36, 60 এর গসাগু। এখানে 24, 36 ও 60 এর গসাগু নির্ণয় করি। প্রথমে 24 ও 36 এর গসাগু নির্ণয় করি। 36কে 24 দ্বারা ভাগ করলে 24 একে 24, বিয়োগ করলে থাকে 12, 12 দ্বারা 24কে ভাগ করলে 12 দুগুণে 24 মিলে গেছে, তো এবার 24 এবং 36এর গসাগু 12 পেলাম। এবার 12 ও 60 এর গসাগু নির্ণয় করতে হবে। আবার 12 ও 60 এর গসাগু নির্ণয় করি। এবার 12 5 12 60 বিয়োগ করলে শূন্য হয়, অর্থাৎ মিলে গেছে, তাহলে আমরা গসাগু পেলাম 12। উত্তর, নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 12। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ
পাঁচ থাকবে। এখানে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, অর্থাৎ ক্ষুদ্রতম যে সংখ্যাটিকে 8, 12, 18, 24 দ্বারা ভাগ করা যায়, ওই সংখ্যাটি হলো 8, 12, 18, 24-এর লসাগু। প্রত্যেকবার যদি বাক্সের 5 থাকে, তাহলে ওই লসাগু এর সাথে 5 যোগ করে রাখলেই প্রত্যেকবার বাক্সের 5 থাকবে। সমাধান: প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু তাদের প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এবার লসাগু নির্ণয় করব। 8, 12, 18, 24 বাক চিহ্ন দিলাম, সবগুলো হলো জোড়া সংখ্যা, তাই 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, এবারও 2 দ্বারা যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9-এর মধ্যে যায় না, 9 এভাবেই রাখা হয়েছে, 6 দুগুণে 12, এবারও 2 দ্বারা যাবে, কারণ প্রথমে একটি 2 এবং শেষে একটি 6 আছে, 2 একে 2, 3-এর মধ্যে যায় না, 3, 9-এর মধ্যে যায় না, 9, 9, 9, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 দুগুণে 6, এবার 3 দ্বারা যাবে, 1, 3-এর মধ্যে 3 একবার যায়, 9-এর মধ্যে 3, 3, 3 একে 9, 3-এর মধ্যে 3 একবার যায়, 3 একে 3। এবার প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু, এখানে 2 3 বার আছে, 3 বার গুণ করা হয়েছে, 1, 2, 3, তারপর 3 আছে একটি এবং একটি, এই 1 গুণন না করলেও চলবে। সমান 3, 3 একে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লসাগু যোগ 5 সমান, লসাগু এখানে 72, 72-র সাথে 5 যোগ করলে 77 হয়, উত্তর 77। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15, 20, 25, 31 ও 43 ভাগশেষ থাকবে? এখানে 20 থেকে 15, 25 থেকে 20, তেমনিভাবে 30, 36, 48 থেকে নিচের তিনটি বিয়োগ করলে দেখা যায় যে একটি সংখ্যা থাকে, অর্থাৎ 5 থাকে। তো এবার 20, 25, 30, 36 ও 48-এর লসাগু নির্ণয় করব। নির্ণয় করে তা থেকে 5 বিয়োগ করব, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। প্রথমে প্রদত্ত সংখ্যা থেকে প্রদত্ত বাক্সের সাধারণ পার্থক্য বের করি। 20 থেকে 15 চলে গেলে 5, 25 থেকে 20 চলে গেলে 5, 30 থেকে 35 চলে গেলে 5, 34 থেকে 31 চলে গেলে 5, 48 থেকে 43 চলে গেলে 5। এখানে প্রত্যেক ক্ষেত্রে সাধারণ পার্থক্য 5, অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 20, 25, 30, 36 ও 48-এর লসাগু থেকে 5 বিয়োগ করলে। এবার লসাগু নির্ণয় করব। একটি বাক্স নিয়ে দিলাম, এখানে 1, 2, 3, 4টি জোড়া সংখ্যা আছে, একটি বিজোড় সংখ্যা আছে, তাই 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা ভাগ করলে 20কে, 10 দুগুণে 20, 25-এ যায় না, 25 লিখে রাখতে হবে, 30কে 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। এবার আবার 2 দ্বারা যাবে, আমরা জানি 2টিতে গেলেই দেওয়া যায়, তো আমরা 2 দ্বারা দিলে 5 দুগুণে 10, 25-এ যায় না, 15 যায় না, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। দুটি সংখ্যাতে যদি সাধারণ গুণনীয়ক থাকে, তাহলে আমরা কমন নিতে পারি। এখানে 2 এর পর 3 দ্বারা যায় কিনা দেখি, 3 দ্বারা 9-এর মধ্যে যায়, 12-এর মধ্যে যায়, তো 3 দ্বারা দিলাম, তো 5-এর মধ্যে যায় না, এভাবেই রাখতে হবে, 25-এর মধ্যে যায় না, এভাবে রাখলাম, 15-এর মধ্যে 3, 5-এ 15, 9কে 3, 3 কে 9, 12কে 3, 4-এ 12। এবার 5 দ্বারা যাবে, এখানে 5 আছে, 25 আছে, 5 আছে, 5-এর মধ্যে 5 একবার যায়, 5 একে 5, 25-এর মধ্যে 5, 5-এ 25, 5-এর মধ্যে 5 একে 5, 3-এর মধ্যে যায় না, 3 এভাবেই রাখতে হবে, 4-এর মধ্যে যায় না,
এবার সংখ্যাগুলো লসাগু। 2, 2, 3, 5, 5, 3, 4, এগুলি গুণন আকারে লিখতে হবে এবং গুণ করলে দেখা যায় 3600 হয়। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি 3600 থেকে 5 বিয়োগ করতে হবে, তো 3595। উত্তর 3595। একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এখানে সবচেয়ে বড় মাপের টুকরা বের করতে হলে গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা করি, এমন একটি দৈর্ঘ্যের টুকরা কেটে নিতে হবে যা দ্বারা 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটারকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। নির্ণয় বড় টুকরার দৈর্ঘ্য হবে 672 সেন্টিমিটার ও 960-এর গসাগু। তো আমরা গসাগু নির্ণয় করব। 960-কে 672 দ্বারা ভাগ করব, ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তো একবার যায়, এবার বিয়োগ করলে 288, 288 দ্বারা 672কে ভাগ করতে হবে। 672কে দুইবার যায় লিখলে, এবার বিয়োগ করলে 96, 96 দ্বারা 280কে ভাগ করলে তিনবার, 3, 6, 18, 8, হাতে হলো 1, 3, 9, 27, আর 1, 28, তো মিলে গেল। অর্থাৎ গসাগু হলো 96। অতএব 672 ও 960-এর গসাগু 96। অতএব লোহার পাতের টুকরার সংখ্যা 672 ভাগ 96 = 7টি। তামার পাতের টুকরার সংখ্যা 960 ভাগ 96 = 10টি। অতএব একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য 96 সেন্টিমিটার। তাহলে এটি উত্তর। কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার ও 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে? এখানে কত দূর পথ অতিক্রম করার পর 4টি বাস একত্রে মিলিত হবে তা বের হবে 10, 20, 24, 32 কিলোমিটার এর লসাগু এর ফলাফল সমান অতিক্রান্ত দূরত্ব। নির্ণয় পথের দূরত্ব হবে 10, 20, 24 ও 32 কিলোমিটারের লসাগু। তো এবার একটি বাঁকচিহ্ন দেব, তারপর সবগুলি জোড়া সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। এবার দেখা যাচ্ছে এখানে 3টি জোড়া সংখ্যা, তা আবার 2 দ্বারা যাবে, 5-এর মধ্যে যায় না, 5 লিখে রাখতে হবে। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এবার আবার 2টি জোড়া সংখ্যা আছে, তাহলে আবার 2 দ্বারা দিতে পারবো। তো 5-এর মধ্যে যায় না, 5 এখানেই থাকবে, 5-এর মধ্যে যায় না, এখানে থাকবে। 6কে 3 দুগুণে 6, 8কে 4 দুগুণে 8, এবার 5 দ্বারা যায়, এখানে 2টি 5 আছে, এবার 5 দ্বারা নিলে, অর্থাৎ 2টি গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক থাকলে আমরা নিতে পারি, কমন নিতে পারি,
পাঁচের মধ্যে পাঁচ, একবার যায় পাঁচেকে পাঁচ, পাঁচেকে পাঁচ, তিন চার, তার মধ্যে যায় না, তাই তিন চার লেখা হয়েছে। এখানে লসাগু দুইকে তিনবার গুণ, তারপর পাঁচ তিন চার, পাঁচ তিন চার গুণ করলে 480 হয়, অতএব নির্ণয় দূরত্ব 480 কিলোমিটার। উত্তর 480 কিলোমিটার চলার পর বাসগুলো মিলিত হবে। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। দেওয়া আছে সংখ্যা দুয়ের গুণফল 3380 এবং গসাগু 13। আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুয়ের গুণফল, বা লসাগু গুণ গসাগু এর মান বসিয়ে দিলে 3380 সংখ্যা দুয়ের গুণফল এখানে দেওয়া আছে। এবার শুধু লসাগু সমান, এখানে 13 গুণন অবস্থায় আছে, তো সমান সমানের ডানে আসলে আমরা জানি বাঘ হয়, তো বাঘ হয়ে নিচে চলে আসছে, অতএব লসাগু সমান 13 দ্বারা 3380কে ভাগ করলে 260 হয়, অর্থাৎ নির্ণয় লসাগু 260, উত্তর 260। ধন্যবাদ।